হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজকে আমরা WBPSC-র ফুড এসআইয়ের যে প্র্যাকটিস সেটের ক্লাস শুরু করেছি তার প্র্যাকটিস সেট 17 দেখে নেব। আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও, প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। ভারতীয় সংসদের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? ভারতের রাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারপার্সন, জ্যেষ্ঠতম সংসদ সদস্য, না লোকসভা স্পিকার? যৌথ অধিবেশন কখন ডাকা হয়? যখন কেন্দ্র সরকার কোনো বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ করাতে ব্যর্থ হয় তখন রাষ্ট্রপতি অনুচ্ছেদ 108-এর মাধ্যমে সংসদে যৌথ অধিবেশনের ডাক দেয়। সেই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। লোকসভা স্পিকার যদি অনুপস্থিত থাকে তাহলে লোকসভার ডেপুটি স্পিকার, তিনিও যদি অনুপস্থিত থাকেন তাহলে রাজ্যসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন। কিন্তু কোনোভাবেই রাজ্যসভার চেয়ারপার্সন কখনোই তার সভাপতিত্ব করতে পারেন না। রাজ্যসভার চেয়ারপার্সন কে হন? ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে হন। যেহেতু তিনি রাজ্যসভার সদস্য নন তাই তিনি যৌথ অধিবেশনের সভাপতিত্ব করতে পারেন না। পরের প্রশ্ন, ক্ষমতার বিভাজন ও স্বাধীন বিচার বিভাগ এর দুটি গুরুত্বপূর্ণ অংশ কার গুরুত্বপূর্ণ অংশ? সরকারের একক রূপ, গণতান্ত্রিক সরকারের, সরকারের ফেডারেল ফর্মের, না সরকারের সমাজতান্ত্রিক রূপের? ক্ষমতার বিভাজন ও স্বাধীন বিচার বিভাগ এই দুটি সরকারের ফেডারেল ফর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ধরনের সরকার দেখতে পাওয়া যায় USA-তে। সরকারের তিনটি ফর্ম, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, তিনটি স্বাধীনভাবে বিরাজমান। কিন্তু ভারতবর্ষে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য নেই, যদিও জুডিশিয়ারি সম্পূর্ণভাবে আলাদা এবং সেটা রয়েছে 50তম আর্টিকেলে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর B.R. আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? ধারা 19, ধারা 356, ধারা 32, না ধারা 14-কে? ডক্টর B.R. আম্বেদকর আর্টিকেল 32-কে ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। কেন বলেছেন তিনি? এই অনুচ্ছেদের মাধ্যমে কোনো নাগরিক যদি মনে করে তার মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে তাহলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে সাংবিধানিক প্রতিকার চাইতে পারেন। পরের প্রশ্ন, রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, না হবস? রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকিয়াভেলি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মৌলিক অধিকারগুলি থেকে বিশেষভাবে সীমাবদ্ধ করা যেতে পারে? ধারা 19, ধারা 21, ধারা 25, না ধারা 33? সশস্ত্র বাহিনীর সদস্য মানে আর্মড ফোর্সের সদস্যদেরকে আর্টিকেল 33-এর মাধ্যমে মৌলিক অধিকার থেকে দূরে রাখা যেতে পারে। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশিন ছিলেন কোথাকার সর্বশ্রেষ্ঠ শাসক? বাদামির চালুক্য বংশের, কল্যাণীর চালুক্য বংশের, কাঞ্চির পল্লব বংশের, না তামিলনাড়ুর চোলা বংশের? পুলকেশিন 2 ছিলেন বাদামির চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। পুলকেশিন 2 ছিলেন বাদামির চালুক্য বংশের সবচেয়ে বিখ্যাত শাসক, যা বর্তমানে কর্ণাটকের বাদামিতে অবস্থিত। তার শাসনকালে চালুক্য রাজ উপদ্বীপ ভারতের অধিকাংশ দাক্ষিণাত্য অঞ্চল জুড়ে বিস্তৃত হয়। পুলকেশিন 2-র সব থেকে উল্লেখযোগ্য সামরিক কৃতিত্ব হল শক্তিশালী উত্তরের সম্রাট হর্ষবর্ধনের বিরুদ্ধে বিজয়। পুলকেশিন 2 শেষে পল্লব রাজা নরসিংহ বর্মনের কাছে পরাজিত হয়েছিলেন। পুলকেশিন 2 ছিলেন একজন বৈষ্ণব, কিন্তু তিনি শৈব, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মের প্রতি সহনশীল ছিলেন। তার সভাকবি ছিলেন রবিকীর্তি, যিনি আইহোল শিলালিপি রচনা করেছিলেন। পরের প্রশ্ন, উত্তর মেরুর শিলালিপি কোন প্রশাসনের তথ্য প্রদান করে? সাতবাহন, পল্লব, চোলা, না চালুক্য? উত্তর মেরুর শিলালিপি চোলা প্রশাসনের তথ্য প্রদান করে। এই শিলালিপিগুলি খ্রিস্টীয় 10 শতকে দক্ষিণ ভারতের একটি বড় অংশ শাসনকারী চোল রাজবংশের শাসনকালে তৈরি হয়েছিল। এটি তৈরি করেছিলেন প্রথম পরন্তক চোল। পরের প্রশ্ন, 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি নিয়ন্ত্রক আইন, অধ্যাদেশ, রেজলিউশন, না সাদা কাগজ বা হোয়াইট পেপার? 1784 সালের পিটস ইন্ডিয়া অ্যাক্ট ছিল একটি অর্ডিনেন্স বা অধ্যাদেশ। এটা পাশ করানো হয়েছিল কেন? কারণ 1773 সালের রেগুলেটিং অ্যাক্টে যে ত্রুটিগুলো ছিল তা সমাধান করার উদ্দেশ্যে। পরের প্রশ্ন, এও হিউমের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক নয়? তিনি ভারতীয় সিভিল সার্ভিসের সদস্য ছিলেন, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন, তিনি কংগ্রেসের বার্ষিক অধিবেশনে 2 বার সভাপতিত্ব করেন,
এবং তিনি একজন পক্ষীবিদ ছিলেন, এখানে কোনটি সত্য নয় জানতে চেয়েছে। সিভিল সার্ভিসের সদস্য ছিলেন তিনি, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাও করেছিলেন এবং একজন তিনি পক্ষীবিদ ছিলেন, কিন্তু তিনি কখনোই কংগ্রেসের সভাপতিত্ব করেননি। তাহলে অপশন সিটাই ভুল আছে। পরের প্রশ্ন, নিচের কোন আন্দোলন স্বাধীনতার প্রাক্কালে সবচেয়ে বড় কৃষক গেরিলা যুদ্ধ দেখেছিল? তেভাগা আন্দোলন, পুনপ্রা ভাইলার আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন না নোয়াখালী আন্দোলন? স্বাধীনতার প্রাক্কালে সবচেয়ে বড় কৃষক গেরিলা যুদ্ধ হয়েছিল তেভাগা আন্দোলনে। এটি হয়েছিল 1946-47 সালে। এটা করেছিল ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্টের অল ইন্ডিয়া কিষাণ সভা। এর কারণ কি ছিল? তেভাগা এই শব্দটির অর্থ হলো শস্যের তিন ভাগ। স্বাধীনতার প্রাক্কালে বেশিরভাগ লোকজনের নিজস্ব জমি ছিল না, তারা ভাগ চাষির কাজ করত। ভাগ চাষিদের দাবি ছিল উৎপাদিত পণ্যের 2/3 তারা রাখবে এবং 1/3 মালিকদের দেবে, কিন্তু মালিকদের দাবি ছিল 2/3 তাদেরকে দিতে হবে এবং 1/3 ভাগ চাষিরা পাবে। এই কারণে এই আন্দোলনের সূত্রপাত হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের কোন নদী ভাঙন উপত্যকায় প্রবাহিত হয়? ভাঙন উপত্যকা মানে রিফ্ট ভ্যালি। রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয় কোন নদী? তাপ্তি, নর্মদা, কৃষ্ণা না কাবেরী? রিফ্ট ভ্যালি দিয়ে বয়ে যায় নর্মদা নদী। নর্মদা নদী 1057 মিটার উচ্চতায় অমরকণ্টক মালভূমির পশ্চিম প্রান্ত থেকে উৎপন্ন হয় এবং এটি দক্ষিণে সাতপুরা এবং উত্তরে বিন্ধ্য পর্বতের মধ্যে ভাঙন উপত্যকায় প্রবাহিত হয়। পরের প্রশ্ন, ভূমির একটি সরু ফালা যা দুটি বৃহত্তর ভূমি ভরকে সংযুক্ত করে তাকে কি বলে? উপদ্বীপ, কেপ, ইস্থামাস না প্রণালী? ভূমির একটি সরু ফালা যা দুটি বৃহত্তর ভূমিভরকে সংযুক্ত করে তাকে বলা হয় ইস্থামাস। যেমন এই পজিশনটা, একটি সরু ভাগ দুটো মহাদেশকে যোগ করেছে আর এটা রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায়, ঠিক এই পজিশনটাকে, এই স্থানকে বলা হয় ইস্থামাস। পরের প্রশ্ন, আপাতানিরা হলো প্রধান উপজাতি গোষ্ঠী, কোথাকার? নাগাল্যান্ডের, সিকিমের, অরুণাচল প্রদেশের না ঝাড়খণ্ডের? আপাতানি উপজাতি গোষ্ঠী অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, এইডস ভাইরাস ধ্বংস করে কি? মনোসাইট, নিউট্রোফিল, বেসোফিলস না লিম্পোসাইট? এইডস ভাইরাস ধ্বংস করে লিম্পোসাইট। পরের প্রশ্ন, দাঁত এবং হাড় শক্তি এবং অনমনীয়তা অর্জন করে কার মাধ্যমে? ফ্লোরিন, ক্লোরিন, সোডিয়াম না ক্যালসিয়াম? দাঁত এবং হাড়ের শক্তি যোগায় ক্যালসিয়াম। পরের প্রশ্ন, সিগময়েড কোলন কার অংশ? পায়ু, বৃহদান্ত, ইলিয়াম না ক্ষুদ্রান্ত? সিগময়েড কোলন এই পজিশনে অবস্থিত, এটি বৃহদন্ত্রের একটি পার্ট, লার্জ ইন্টেস্টাইন। পরের প্রশ্ন, আলফা কণা হলো একটি ড্যাশ পরমাণু নিউক্লিয়াস, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন না ইথিয়াম? আলফা কণা হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। পরের প্রশ্ন, ভিটামিন B12-এ কোবাল্টের উপস্থিতি প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় কোন পরীক্ষার মাধ্যমে? স্পেকট্রোস্কোপি, বোরাক্স বিট পরীক্ষা, সোডিয়াম নাইট্রোপ্রাসাইড পরীক্ষা না হাইড্রোলাইসিস পরীক্ষা? ভিটামিন B12-এ কোবাল্টের উপস্থিতি প্রমাণ হয় বোরাক্স বিট পরীক্ষার মাধ্যমে। পরের প্রশ্ন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদকাল কতদিনের? 6 মাস, 1 বছর, 2 বছর না 3 বছর? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের মেয়াদকাল হলো 2 বছর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো 5টি, কি কি? USA, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স এবং চীন। এই 5টি স্থায়ী সদস্য ছাড়া প্রতি 2 বছর অন্তর 5টি করে দেশ অস্থায়ী সদস্যপদ অর্জন করে। বর্তমানে এই 5টি অস্থায়ী সদস্য হলো আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা এবং সংযুক্ত আরব আমিরশাহী। এদের মেয়াদ শেষ হবে এই বছরের 31শে ডিসেম্বর। তারপরে পরবর্তী 2 বছরের জন্য অস্থায়ী সদস্যরা হবে ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক এবং সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, 22তম আইন কমিশনের চেয়ারম্যানকে ল কমিশনের চেয়ারম্যান জানতে চেয়েছে? বিচারপতি JS বর্মা, বিচারপতি KE বালাকৃষ্ণন, বিচারপতি DK জৈন, বিচারপতি ঋতুরাজ অবস্থি? 22তম ল কমিশনের চেয়ারম্যান বিচারপতি ঋতুরাজ অবস্থি। পরের প্রশ্ন, আকবর তার ধর্মীয় আলোচনা কোথায় করতেন? জোদাবায়ের প্রসাদে, পঞ্চমহলে, ইবাদত খানায় না বুলান দারবাজাতে? আকবর তার ধর্মীয় আলোচনা করতেন ইবাদত খানাতে। এই ইবাদত খানা ফতেপুর সিক্রিতে অবস্থিত। আকবর 1575 সালে ফতেপুর সিক্রিতে ইবাদত খানা প্রতিষ্ঠা করেন।
এর উদ্দেশ্য ছিল বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রের আধ্যাত্মিক নেতাদের একত্রিত করে ধর্মীয় আলোচনা করা। পরের প্রশ্ন, কোন রক এডিক্টে অশোক কলিঙ্গ যুদ্ধের হতাহতের কথা উল্লেখ করেছেন এবং যুদ্ধ ত্যাগের ঘোষণা করেছিলেন? মাস্কিয়া দেশে, না রক এডিক্ট ত্রয়োদশে, রক এডিক্ট একাদশে, না রক এডিক্ট দশমে? তিনি কলিঙ্গ যুদ্ধের হতাহতের কথা উল্লেখ করেছিলেন এবং যুদ্ধ ত্যাগের ঘোষণা করেছিলেন রক এডিক্ট ত্রয়োদশের মাধ্যমে। পরের প্রশ্ন, আর্য উপজাতিদের আদি বসতি কোথায় ছিল? উত্তরপ্রদেশে, বাংলায়, সপ্তসিন্ধুতে, না দিল্লিতে? আর্য উপজাতিদের আদি বসতি ছিল সপ্তসিন্ধু অঞ্চলে। পরের প্রশ্ন, কে ক্যাবিনেট সিস্টেমকে রাষ্ট্র জাহাজের স্টিয়ারিং হুইল বলে উল্লেখ করেছিলেন? লোয়েল, মুইর, ম্যারিয়ট, না ব্যাগেইট? ক্যাবিনেট সিস্টেমকে রাষ্ট্র জাহাজের স্টিয়ারিং হুইলের সাথে তুলনা করেছিলেন মুইর। পরের প্রশ্ন, ফোরামেন ম্যাগনাম কোথায় দেখতে পাওয়া যায়? কানে, ফুসফুসে, গার্ডেলে, না খুলিতে? ফোরামেন ম্যাগনাম হলো এই জায়গাটা, এটি দেখতে পাওয়া যায় খুলিতে। তাহলে এই প্রশ্নগুলো আজকের জন্য থাকলো। খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।